মঙ্গলবার রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল হরিপালের কনকপুর এলাকায়। পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে 60,000 টাকা ও 10 ভরি সোনার গহনা লুট করে চম্পট দিল দুষ্কৃতী দল। জানা গেছে, শাবলের আঘাতে গুরুতর জখম হয়েছেন বাড়ির কর্তা ইসরাফিল মণ্ডল ও তার বড় মেয়ে ইয়াসমিন খাতুন। তাদের দুজনকে প্রথমে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয়েছে। এছাড়াও ইসরাফিল মণ্ডলের স্ত্রী ও ডাকাতদের হাতে গুরুতর জখম হয়েছেন। খবর পেয়ে রাতেই বাড়িতে ছুটে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে ইতিমধ্যেই 4 জনকে আটক করেছে। ঘটনার পর থেকেই এলাকায় পুলিশি টহল চলছে। আমি আমার আব্বু আম্মু তিনজনে শুয়েছিলাম। তো যখন আমাদের বাইরে রান্নাঘর দিয়ে ঢুকেছে, দুটো গেট ভেঙেছে, আমরা কোনো আওয়াজ পাইনি, কোনো রকমই কোনো আওয়াজ পাইনি। আর যখন আমাদের শোবার ঘরের গেটটা ভাঙতে যাচ্ছে চরচর যখন আওয়াজ হচ্ছে কাঠের, তখন আম্মাজি এসে বলছে কিছু হচ্ছে। তারপরে আম্মাজি যখন দরজার কাছে এসেছে, তখন দুটো ছেলের গলা শুনতে পেয়েছে, বলছে আমাদের ঘরে তো কোনো ছেলে নেই, তাহলে নিশ্চয়ই বাইরে থেকে কোনো চোর ডাকাত এরকম হবে, অন্য কেউ এসেছে ঘরে ঢুকতে চাইছে। যে খিল দিয়ে দিয়েছে, যখন নিচের মাঝখানের খিলটা যখন দিয়ে দিয়েছে, আমাদের দরজার ওই খিলটা এতটাই মজবুত, ওইটা দিয়ে দিলে দরজা নড়ে না, কোনো কিছুই নড়ে না যতক্ষণ না ভাঙছে। এবার ওরা চেষ্টা করে যে ভাঙতে পারেনি বলে, এবার আমরা ওইদিকে আমি গিয়ে চেঁচাচ্ছি, এবার চেঁচাচ্ছি তখন এইদিকের গেটটা ভাঙতে চালু করে দিয়েছে। এইদিকের গেটটা ভাঙছে যখন, দিদি তখন ভয়ে কি করেছে, জিজুকে ফোন করেছে আমার। এবার জিজুকে ফোন করে বলছে আমাদের ঘরে চোর এসেছে, দরজা ভাঙছে, তুমি সবাইকে ফোন করো, এটা বলতে যাবে, ওরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েছে। এবার দিদিকে নিয়ে আমাদের ঘরে সুমুকে যাচ্ছে যে দরজা খোল। এবার দিদি যখন মামা করে চেঁচাচ্ছে, আমরা নিজেরাই ওই দরজাটা খুলে বেরিয়ে পড়েছি। বেরোনোর সাথে সাথে ওরা যখন আম্মাজিকে দেখেছে, তখন কিছু বলেনি। যখন আব্বাজিকে দেখেছে, ওরা আব্বাজিকে দেখার সাথে সাথে কিছু বলা না বলা দূরের কথা আব্বাজিকে মারতে চালু করে দিয়েছে। এবার আব্বাজিকে যখন অত মারছে, রক্ত বেরোচ্ছে, যখন আম্মাজি আটকাতে গেছে, আম্মাজিকেও মেরেছে। আম্মাজিকে মারার পর যখন আব্বাজির অত রক্ত বেরোচ্ছে, আম্মাজি যখন দিদি যখন আব্বাজির ওই রক্তটা নিজের ওড়নাটা দিয়ে বেঁধে দিতে যাচ্ছে, হাতটা খালি বাড়িয়েছে, তখন দিদিকেও মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তখন কেউ কিছু করতে পারে না। আমি যখন মারতে যাচ্ছি, তখন আমাকে মারতে একটা কাঠি নিয়ে পুলিশকে খবর দিলে কখন? পুলিশকে জিজুকে যখন ফোন করে ফোনটা ভেঙে দিল, তখন জিজু সন্দেহ করেছে, সন্দেহ করে বলছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তখনই জিজু ফোন করেছে 1:05-10 মধ্যে। এবার যখন ওখানে এবার আমাকে মারতে যাচ্ছিল, একটা বললো ও ছোট, ওকে মারিস না, আমাকে মারলো না, বললো তোরা কেউ চেঁচাবি না, যদি চেঁচাস তাহলে তোদেরকে এক্ষুনি শেষ করে দেবো। তো আমরা সবাই ভয়ে আতঙ্কে চুপ করে গিয়েছিলাম। ওরা আলমারির চাবি চাইলো, আলমারির চাবি দিলাম, খুললো। আলমারি থেকে কি কি নিয়েছে ওরা? আলমারিতে আমার দিদির বিয়ের 8-9 ভরি মতো সোনা ছিল, সেটা নিয়েছে। আব্বাজির জমানো 50-55 মতো 1,000 টাকা ছিল, ওটা নিয়ে নিয়েছে। ব্যাগের টাকাটা সব নিয়ে নিয়েছে, সোনাগুলো সব নিয়ে নিয়েছে। নেয়ার পর আমার দিদির গলায় একটা সোনার চেন ছিল, আর মায়ের কানে সরু সোনার একটা কানে ছিল, ওগুলো দেখে বলছে এগুলোও খুলে দে। আমি তোমার দিদির বাবার অবস্থা এখন কেমন? দিদির বাবার অবস্থা খারাপ, দিদির অবস্থা খারাপ। তবে রিপোর্টে স্ক্যান করার জন্য ওখানে আর মেডিকেল কলেজে দেখাচ্ছে, রিপোর্ট এলে আমাদেরকে জানাবে বলেছে। তোমরা কে কাউকে চিনতে পেরেছো? আমি একজনকে চিনতে পেরেছি, একটা 11:55 থেকে, কেনে একটার মধ্যেই হয়েছে। বলছি কিভাবে ঢুকলো দুষ্কৃতীরা? ওই যে রান্নাঘরের ওটা দিয়ে ভেঙে এসেছে কখন সেটা আমরা বুঝতে পারিনি। যখন আমাদের শোবার ঘরের শাবলের চরচর করে আওয়াজ হচ্ছে, তখন আমরা উঠে পড়েছি। ওটার পর আমি আলোটা জেলেই যখন দেখছি যে বেটা ছেলের বাইরে গলার আওয়াজ পাচ্ছি, আমি সঙ্গে সঙ্গে খিলটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু খিলটা দেওয়ার পর ওই ঘরে আমার মেয়ে ছিল, তখন এই ঘরটা খুলতে পারে, ওই ঘরটা ফিরে ঘুরে ভেঙে ফেলেছে। তখন আমার মেয়েটাকে ধরেছে, আমার মেয়েটা বাবার মনে করে চিল্লাচ্ছে, মামা করে চিল্লাচ্ছে, আমরা দরজা খুলে দিই। দরজাটা খুলে দেওয়ার পর মেয়ে উঠে আসে, তারা দুজন আমাদের ঘরে ঢুকে পড়লো, আর বাইরে একজন দাঁড়িয়ে ছিল। ঢুকেই ওর আব্বার মাথায় শাবল মেরে দিল একটা, ছাগল মেরে দিয়ে তারপরে আমি ধরছি বলে আমাকে মারলো, ফিরে মেয়েটা ওর বাপের মাথায় বেঁধে দিচ্ছিল, মেয়েটার মাথায় ছাগল মেরে দিল, হাতটা করে ধরতে যাচ্ছিলো, ওর আব্বার হাতে কাটারি করে মেরে দিল। মেরে দিতে আমরা চাবি ফাবি সবই দিয়ে দিলাম, কেমন মারছেন কেন, আপনারা কী নেবেন বলুন, আমরা সব দিয়ে দিচ্ছি, চাবি ফাবি আলমারি ফালমারি খুলে যা আছে সব নিয়ে নিই বলতে আলমারি চাবি ফাবি দিয়ে দিল, গলায় ছিল কানে ছিল সেগুলো খুলে দিয়ে দিল, আলমারি থেকে চাবি দিয়ে দিল, নিজেরাই সব বের করে দিল। এইটা চাবি খুঁজে পাইনি, মনে করেন আমরা বলুন যে আপনারা আমাদের করে মারবেন না, তো আপনারা ছাগলে করে চার দিয়ে ওইটা ভেঙে আপনাদের যা দরকার যা আছে খুঁজে পাবেন। কী কী নিয়ে গেছে আপনারা এখান থেকে?
নিয়ে গেছে, দুজোড়া হাতের নিয়ে গেছে, গলার দুজোড়া নিয়ে গেছে, কানের নিয়ে গেছে দুজোড়া, আংটি পাঁচটা নিয়ে গেছে, কান নাকের মোটা নিয়ে গেছে, আর মাথার টিপটা নিয়ে গেছে। বলছি আপনার নাম? আচ্ছা, এই যে যাদেরকে আঘাত করা হয়েছে তাদের নাম কি? এরা দুজন এখন কোথায়? হরিপালে হসপিটাল থেকে মেডিকেল চালান করেছে, তাই তো? আপনার নাম? বাড়ি? থানা? মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।